আসসালামু আলাইকুম হাই ভিওয়ার্স কেমন আছেন আশা করবো অনেক অনেক ভালো তো আজকে আমি আপনাদেরকে ছোট সাইজের চিংড়ি মাছ এটা ভর্তা করে দেখাবো আশা করব অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি এক প্যাকেট ছোট সাইজের একদম গুড়া চিংড়ি মাছ যেটাকে বলে সেটা নিয়েছি এক প্যাকেট তো এটা আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতো রেখে দিলে কিন্তু বরফটা একদম ছেড়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন বরফ কিন্তু ছেড়ে দিয়েছে একদম সফট হয়ে গেছে তো আমি ভালোভাবে মাছটা ধুয়ে এখন ফ্রাই করে নিচ্ছি হালকাভাবে তো এটা যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন পানিটাও শুকায় যাবে তারপর আমি একটু সামান্য তেল দিয়ে এটা আবার ভাজবো তো পানিটা শুকানো পর্যন্ত কিন্তু আমাকে ভাজতে হবে হাই হিটে তো যখন পানিটা শুকায় যাবে তখন জালটা মিডিয়ামে নিয়ে এসে একটু সামান্য তেল দিয়ে দিলাম বেশি তেল না কিন্তু পরিমাণ মতো তেলের মধ্যে এখন চিংড়ি মাছটা ভাজবো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভাজা হয়ে গেলে যখন দেখবো তেলটা শুকায় গেছে মাছের সাথে দেখতে পাচ্ছেন তো তখন লালচে কালার হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে ফেলবো আর কি তো লাল হলেই বুঝতে হবে যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে তেল কিন্তু নেই নিচে লেগে নেই মাছের সাথে কিন্তু লেগে গেছে তেলটা মিক্স হয়ে গেছে আর এরকম লালচে কালার হলেই বোঝা হবে যে বুঝতে হবে যে চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলবো আর কি ঝালটা কিন্তু একদম লোতেই ভাজতে হবে লাস্টের দিকে তো চিংড়ি মাছটা আমি নামিয়ে ফেলেছি নামার পরে এখানে আমি যে যেমন ঝাল খান ঠিক তেমনটাই মরিচ আপনারা দিতে পারেন তো আমি যেরকম ঝাল খাই সেরকম মরিচই দিয়েছি এখানে আমি দশ বারোটার মতো শুকনো মরিচ দিয়েছি লাল শুকনো মরিচটা এটা আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি তো শুকনো মরিচ এবং চিংড়ি মাছ দুটোই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ভর্তাটা কিন্তু আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করে খেতে পারেন তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি স্লাইস করে কেটে আর একটা আস্ত রসুন নিয়েছি এখানে এই রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ আর লবণ দিয়ে এই ভর্তাটা করব কোনো তেল ইউজ করবো না কিন্তু এখানে তেল আমি প্রথমেই কিন্তু মাছের সাথে ভেজে নিয়েছি একটু সামান্য তেল দিয়ে আর তেলের কিন্তু কোনো প্রয়োজন নেই তবে যাদের শিল্পাটা নেই তারা এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারে করতে পারেন আর যাদের শিল্পাটা আছে আমার মনে হয় শিল্পাটা বেটে ভর্তা করলেই ভর্তাটা বেশি ভালো লাগে এবং স্বাদ বেশি হয় তো আমার যেহেতু শিলপাটা আছে সেই জন্য আমি শিল্পাটাই ভর্তাটা করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে তিনবার বেটে তারপরে আমি শুকনো মরিচ এবং রসুনটা দিয়ে মিক্স করব ভর্তাটা তারপর লাস্টে পেঁয়াজটার সাথে অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি এই যে ভর্তাটাও কিন্তু হয়ে গেছে লাস্টে আমি পেঁয়াজটা মিক্স করে দিয়েছিলাম তো আজকে আমার এই চিংড়ি মাছ ভর্তাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাথেই থাকবেন আশা করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ